হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালা। তো আমিও আজকের একটা ব্লগ আপনার সামনে লই আইলাম। তো আশা করি আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবে, আর প্লিজ আমার পুরো ভিডিওটা আপনারা দেখবা। তো আজকের ভিডিওটা আমার বনি নকল থাকতে ওর দেখ আর ওর দেখ ফরে করছিলাম, হয়ে আপনার লগে একটু শেয়ার করি। তো এনেও কেক দেখতে পারা, গিফট দেখতে পারা। তো এটা আসলে আমার ছেলের বার্থডে আছিল, তো এটা কেক মিষ্টি আমার বোন ইনতে আনছন তাইন তাইন থাকতে থাকতে। তো আমার ছেলের বার্থডে ছিল 28th of August, বাট তাইন তাইন আখতে দেখি সারপ্রাইজ করে ইলছন করে তিনজন যাইবার আগে দেখতে পারা কেকর শপ গিয়া কেক আনছন মিষ্টি আনছন আমার দুই বইনে আমার ছেলের লাগি। তো তাইন তাইন গেছে লাগে 24th of August। তো তাইন তাইন যাইবার দুদিন আগে দেখি একটা কেক মিষ্টিও তানি আমরা সারপ্রাইজ করছেন আমার ছেলেরে। তো হইরা আমরা তো গিয়া হারলে আর তার বার্থডে আইব, দেখুন আমরা তাহতে তাহতে কেক আনিলাই আমরা সকল বাচ্চা ইন্টারে লইয়া খাইলি মনে। তো আসলে খুব ভালো লাগছে, আর আমরা এলা বড়ো করি, আমরা কোনো বোন ইন্ত হইলে বড়ো করে সেলিব্রেট করিও না বার্থডে। তো এখন সকলে খানো আছে যেহেতু, তো ওই একটা কেক আনিলছেন তো সকলে খাইলাই, আসলে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, বাচ্চা ইন্তে খুব এনজয় করছেন। তো অন্য দেখতে পারা কেক আনিয়া হইরা আমার আমি ওপেন করতাম। তো এখন আমি দেখতে পারা একটা ওপেন করিয়া দেখাইলাম, খুবই সুন্দর হয়েছে মাসওয়ালা কেকটা, খুব মজা হয়েছে কেক খাইতে। আমি আসলে যতটা চকলেট খাই না চকলেটের কেকটা একবার দিকটা খুবই মজা, চকলেট কেক আছে ফ্রেশ ক্রিমর। তো থ্যাংক ইউ সো মাচ আমার দুই বোনিন তোরে আসলে একটা সারপ্রাইজ দিয়েছে না, যে কোনো সারপ্রাইজ গিফট পাইলে আর জিনিস পাইলে খুব ভালো লাগে আর খুব সুন্দর লাগছে। সকল আমরা এখানেও আসলাম, তো এনে দেখতে পারা মিষ্টিও সকলটা আছে আর পপকর্ন সকলটা পাইছেন থেকে যেটা তা বালা ফাইন তোরা তোরা কি আমরা সামনে রাখছিলাম ওই খাইবানে বাচ্চা দিয়ে। তো আমার ছেলেরে তো বোয়ানো জান নাই, চাইছিলাম একটা বইয়া ফটো তুলবানে আর সকল খালারগুলো বাই বোন লগে লগে কেকটা কাটি লইবা। তো বহুত কষ্ট করে তাহলে বোয়াইয়া, তো দেখতে পারা কেকটা কাটরা সকলে তাহলে সকল কাজে নখলে। আর আমার ছেলেই লাগে সকল থাকি ছুটো তান কাজে নখল থাকি। তো আলহামদুলিল্লাহ আসলে খুব ভালো লাগছে, আমরা তিন বই এখন হয়ে গেছিলাম আর তিনের সকল কাজে নকল মিলিয়া খুব এনজয় করছো। তো থ্যাংক ইউ সো মাচ এগেইন আমার বোন দয় বোন রে মাহমুদ আর ওয়াহিদারে, যে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিছো আনি আর সুন্দর একটা রাইত, আসলে রাত্রে দিন আছিল আর রাত্রে খুব ভালো লাগছে। তো তাই তাই তাদের এনজয় করছেন কাজে নকলে আর আমরাও এনজয় করলাম। তো এটাই লাগে আমার ছেলের বার্থডের দিন। তো আমার মেয়ে দেখেন দুয়ে বই নিয়ে তান বাইর লাগে, তান তানোর বাইর লাগে গিফট কিনছিলা বেলুন কিনছন, তো তারা পিঙ্ক করা। তো আমি আর কইলাম আমার খামনা এটা গিফট কিনবার, অলরেডি তোমার খালাইনতে দেখলাই না কেক টেক আনিলছেন খামনাই করবার। তো তাই না তাদের গিফট একটা দিতেই দুয়ে বই নিয়ে, তো তাই দুয়ে বই নিয়ে তান তানোর আসলে মানে দিয়া তাই তাই এটা গিফট কিনছন। তো তাহলে সব সময় এমনিও বার্থডে না, এমনিও তান তানোর যেদিন যেদিন যে সময় ভাড়া লাগে তান বাইরে লাগে গিফট কিনতে তান তানোর, তো দুয়ে বই নেই কিনই। তো এখন র্যাপিং করা হই আপনার লগে একটু শেয়ার করি, তাহলে দুয়ে বই নেই খুব সুন্দর হয়ে র্যাপিং করা আমার ভাড়া লাগে দেখিয়া, তো হই আমি আপনার লগে একটু শেয়ার করি। তো আসলে আমার ছেলে তো এত হ্যাপি তা গিফট পাইয়া আপনার ফলে আমি তান বয়স এবার হোনাই মনে, তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কতবার কইরা আর খুব এনজয় করা আসলে দেখিয়া তান গিফট হল দেখিয়া আপনারা দেখাইমি ইনশাল্লাহ। তো এই নতুন র্যাপিং করা শেষ হয়ে গেছে আর কার্ডও আনছিলা তান দেন দুয়ে বইনে, তো দুয়ে বইনে কিতা কার্ডও আসলে আমার এটা দেখাইছিল না, এটা সারপ্রাইজ বুঝিনি এটা দেখতাম না। তো তাই তাই আনিয়া দুয়ে বইনে এটা গিফট হল আসলে বেশি কিছু না দেখতে পারা, তারপরেও থান থান বাইর লাগি আসলে অনেক কিছু আমার বাচ্চা তো একটা জিনিস ছিল খুবই হ্যাপি তখন, আর আমার ছেলে তো এত হ্যাপি আর অত এক্সাইটেড আসলে এটা কোন সময় তাই ওপেন করতা। তো তাই তাই টেবুলের সকল তারা আসন রাখিয়া, তো আমি কই একটু বিড্রো করি। তো এখন কু দেখতে পারা আমার বড় মেয়ে থান বাইরে কার্ড দিছন, তো তাই তো কার ওপেন করা আসলে অত এক্সাইটেড হইয়া তাই কার ইগুড়ি খিতা থেকে খিতা করতা দেখতে পারবা তা না তুলইয়া। তো আমি বললাম দেখাও তোমার আজকে কত হয়েছে তান বার্থডে, তো তাই আর দি দেখাইছেন তাহলে আঙুল দি দেখাই রা তান বার্থডে কত। তো দেখতে পারা কার্ডটাও খুবই সুন্দর হয়েছে আর এনে ভিতরে মেসেজ দিছেন আসলে অত সুন্দর মেসেজ লেখিয়া দিছেন, এন আপনার রেফুরাটা আমি দেখাইতে পারছি না, বাট অত সুন্দর মেসেজ লেখিয়া দিছেন একটা তান বড় বইনে।
তো তাই তো খুবই হ্যাপি, কত সময় কাটলো ইয়া বইলা। তো এখন তান ছোটো বইনে দিরা আমার ছোট মেয়ে, দেয়াতা পাড়া কাঠ একটু হলে খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে কাঠটা, দইও কাঠটাও সুন্দর। তান তানার ভাই বুঝেন চিকি মঙ্কি। তো এই কাঠটা আমার ছোট মেয়ে থান চেয়ার্স করে লইছন, আমার বড় মেয়েও থান চেয়ার্স করে লইছন। তান বাইরে কিতা কাঠ দিতা, কিতা গিফট দিতা, দুজনও আসলে তান তানার চেয়ার্স করে লইছন কাঠগুলা। তো দয়ো কাঠও খুবই সুন্দর হয়েছে, আর দেখতে পারা খুবই সুন্দর মেসেজ তাই তাই লিখে দিছন, একজনে দিছন নাম্বার ওয়ান ব্রাদার, আর একজনে আসলে ভিতরে মেসেজগুলো আপনারা দেখাইলাম না, খুবই সুন্দর মেসেজ। আর এখন তাই কার লইয়া বই থাকছেন আর ওয়েট করা গিফট কুলতা। তো আপনারা আমি কিছু তান বই আছে বার শোনাই যে তাই কোন কাঠ বালা পাইছেন, আমার মেয়ে হলে জিকা করা কোন কাঠ বালা পাইছে। তো আপনারা মক্কা তো আপনারা দেখলা তাই ডিসাইড করতে পারা না কোন কাঠ পালা ফাইনতেন বেশি, তারপরে দেখতে পারান আত লইছেন কোনটা। তো দুয়োটাও পরে আত লইয়া দেখাইছেন, দুয়োটাও নাই আর থ্যাংক ইউ তান দুয়ো বন্ধু হইছেন। তো বাচ্চেন তোর আসলে অত খুশি দেখা খুব ভালো লাগে, এখন দেখা পা তাই গিফট ওপেন করবা, তান গিফট হল ওপেন করবার লাগে অত এক্সাইটেড হয়ে পড়ছন। তো এখন তান গিফট হল ওপেন করবা, আর ওপেন করবা আর তান বয়স কিছু আপনারা আমি শুনাইমো তাই অত খুশি, আর দেখিয়া কি ওয়া ওয়া হরা সকল গিফট হল দেখিয়া। তো আপনারা কিছু আমার ছেলের মা তো নকা যেন তান কিলা এক্সাইটেড তান ট্রয় হল দেখিয়া। তো দেখলা আপনারা আসলে তান অত এক্সাইটেড আর খুবই হ্যাপি। তো তান পরে তান বনিন তরে থ্যাংক ইউ কইন, আপনারা শুনেন যেন খুবই সুন্দর করে কইন। তো আপনারা শুনলা আমার ছেলে তান বনিন তরে থ্যাংক ইউ, তান খালাইন তরে থ্যাংক ইউ কইছেন সকলে। তো অত তান স্পেশাল মানুষ হলে যেতে যেতে গিফট দিলা অত আপনারা শেয়ার করলাম, আর আপনার কাছে কিরা লাগলো অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা, আর আমার বাচ্চিন্ত লাগে আপনারা দোয়া কর বাল্লা যেন নেক আমলদার বানাইন। আসলে আমরা আর কিছু চাব নাই, আল্লাহ যেন আমরা বাচ্চাইন ধরে মানুষের মতো মানুষ আর ইমান আমল রাখবার তৌফিক দান করেন, ওটা আমরা আল্লাহর কাছে চাওয়া। তো আপনার কাছে কিরা লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা, আর ইনশাল্লাহ আমি আরও যাতে সুন্দর সুন্দর ব্লগ দিতাম পারি, আপনারা আমার উৎসাহ দিবা কমেন্টের মাধ্যমে, আর আপনারা কমেন্ট তো পড়তে খুবই ভালো লাগে সব সময়ের মতো। তো আসলে জানি না কতদিন আমি ব্লগ করতাম ফার্মো, যতদিন পারি কর্মো, আর যে সময় পারতাম না আপনার কাছ থেকে আমি বিদায় লইয়া যাইম ইনশাল্লাহ। তো আজকে ব্লগটা কিলা লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। তো ইনতে এটা পারা আমার ছেলে থাইন থান ট্রেন যে সে ট্রান ছিলাম ওটা পার করিয়া তাই খেলাইয়া থান বইনে দিছ অনেকটা বড় বইনে। তো এই ট্রেন সেট লই এখন খেলানিত লাগিয়ে গেছেন। তো যাই হোক আজকের ভিডিওটার বেশি লম্বা করতাম নাই, আপনারা সকল বালাতা হোক কা, আমার লাগেও দোয়া করবা, আমার ফ্যামিলি লাগেও দোয়া করবা, আর আপনারা যে যেখানে আছেন আল্লাহ আপনারা সকলরে বালারা হোক কা, আর আপনারা সকলরে থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিও দেখছেন, আর যারা দেখছেন না প্লিজ আমার ভিডিওগুলো দেখবা,
আর আগর ভিডিওগুলো দেখার আপনার আমন্ত্রণ জানাইলাম, আমার আগর ভিডিওগুলো দেখবা। তো ওকে, বালাতা হোক, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাইবো। আল্লাহ হাফিজ।